সাধকদের স্বর্গরাজ্য, পবিত্র ভারতবর্ষ। না জানি সেই কোন মহাকালের অনন্ত সীমা থেকে এইভাবেই জ্ঞানগঞ্জের ঈশ্বর সাধনা সীমা থেকে অসীমের যাত্রী হয়েছে। আজ এই ভিত্তিতে খুব সুনির্দিষ্টভাবে জ্ঞানগঞ্জের কয়েকজন বিশেষ সাধকের বিচিত্র অলৌকিক সাধনার জানা অজানা কাহিনী কথা তুলে ধরা হয়েছে। এই সাধন পর্বে আপনিও মানুষ সঙ্গী হতে পারবেন জ্ঞানগঞ্জের পথে পথে। আসুন তবে যাওয়া যাক। কি ছিল অলৌকিক অত্যাশ্চর্য সেই সব ঘটনাগুলি জানতে হলে ও এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটিকে। আর এখন দেখছেন সাধক অলৌকিক রহস্য, বাংলা ভাষায় সাধক জীবনের অলৌকিক ঘটনায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বিশ্রাম নেওয়ার পর শঙ্কর মহারাজ দেবদীপকে বললেন, দাদা, এই বেলাটা স্বামী শঙ্কর ভারতের কাছে কাটিয়ে আসি, ইউৎসং লামার সঙ্গে আজকের কী সব কথা হলো সেটাও তো ওনাকে জানানো দরকার। যখন স্বামী শঙ্কর ভারতীর কুঠিয়ায় লেখক দীপঙ্কর রায় বা দেবদীপ পৌঁছালেন তখন বিকেল চারটে। তিনি তাদের দেখে হেসে বললেন, কি খবর সাধু আর অসাধুর জুটির? শঙ্কর মহারাজ বললেন, আজ সকালে আমি ও দেবদীপ যোগী উৎসং লামার ঘরে তার দর্শনে গিয়েছিলাম, দর্শন লাভও হয়েছে আর দু ঘন্টা ধরে ওর নানা বিচিত্র অভিজ্ঞতার কথা শুনলাম। বললেন, তাওয়াং মঠের ওপারে তিব্বতে সাংগ্রিলা ঘাটির শুরু, এর কাছে শুনলাম আপনি নাকি বিগত ১২ বছর ধরে তাওয়াং মঠে ছিলেন এবং লামাজির সঙ্গে তিব্বতে নানা স্থানে নানা মঠে গিয়েছিলেন। কই, সে কথা তো আমাদের আপনি আগে বলেননি, আপনার তো সেই সমস্ত জায়গায় বহু বিচিত্র অভিজ্ঞতা রয়েছে, আমাদের একটু বলুন না। শঙ্কর ভারতী মহারাজ বললেন, অত তাড়াতাড়ি নয়, আস্তে আস্তে তোমাদের সব বলবো, তার আগে উৎসং লামার সঙ্গে তোমাদের যেসব কথা হয়েছে সেগুলি আমাকে বলো। এরপর শঙ্কর মহারাজ সংক্ষেপে স্বামী শঙ্কর ভারতীজিকে লামাজি যেসব অবিশ্বাস্য এবং বিচিত্র কাহিনী বলেছিলেন সেগুলি বললেন। শঙ্কর ভারতীজি চোখ বুঝে সেসব কথা শুনলেন। ইউৎসং লামা তাদের তার সঙ্গে তাওয়াং মঠ ও জ্ঞানগঞ্জে নিয়ে যাবেন বলে তাঁদের আমন্ত্রণ জানিয়েছেন শুনে অবাকই হলেন। বললেন, ওটা অন্য জগৎ, সেখানে যে না গিয়েছে তাকে কিছুই বোঝানো যায় না। আমি ১৯৬৫ সাল থেকে ১৯৬৬ সাল পর্যন্ত তিব্বতেই ছিলাম, এই ইউৎসং লামাই আমাকে সেখানে নিয়ে গিয়েছিলেন। লেখক দীপক রায় বললেন, স্বামী দিব্যাসনা আমাকে জ্ঞানগঞ্জে নিয়ে যাবেন শুনে ইউৎসংজি খুব খুশি হয়েছিলেন। তিনি আমাকে বললেন, যাও আগে জ্ঞানগঞ্জ ঘুরে এসো, তারপর আমি তোমাদের তাওয়াং নিয়ে যাব। দেবদীপ শঙ্কর ভারতীকে বললেন, আপনি যদি আপনার জ্ঞানগঞ্জের ভ্রমণের অভিজ্ঞতার বিষয়ে কিছু বলেন আমরা আপনার কাছে খুবই কৃতজ্ঞ থাকব। স্বামী শঙ্কর ভারতী কিছুক্ষণ চোখ বুঝে চিন্তা করলেন, তারপর বলতে লাগলেন তার জ্ঞানগঞ্জে যাওয়ার ও থাকার বিচিত্র অভিজ্ঞতার কাহিনী। শঙ্কর ভারতীজি বললেন, তিব্বতের প্রচ্ছন্ন যোগী ব্রহ্মার নব পরমহংসদেবের সঙ্গে দর্শন করতে গিয়েছিলাম, স্বামী দীপরত্নের সঙ্গে। ইনি বাম মার্গীয় সাধনায় সিদ্ধ, তন্ত্র সাধনার সবচেয়ে প্রাচীন মার্গ হল এই বাম মার্গ। স্বামী দীপরত্নের গুরু মহাত্মা চৈতন্য প্রজ্ঞর গুপ্ত মঠে ৮ দিন ছিলাম দীপরত্নের সাথে। দীপরত্ন একজন ভারতীয় যোগী, তিব্বত শুধু লামা যোগীদের দেশ নয়, ভারতীয় সিদ্ধ যোগী ও উচ্চ ক্ষমতা সম্পন্ন উচ্চকোটির যোগী মহাত্মারাও সেখানে পরম্পরাগতভাবে সাধনা করে চলেছেন। দীপরত্নের গুরু চৈতন্য প্রজ্ঞের পূর্ব নাম ছিল কমলেশ্বর, এক লামা তাকে আকাশপথে তিব্বত নিয়ে যান, সেই লামাই তাকে দীক্ষা দেন এবং নাম রাখেন চৈতন্য প্রজ্ঞ। গুহ্য সাধনার মাধ্যমে তিনি একবার চৈতন্য প্রজ্ঞকে মৃত্যুর ওপারে নিয়ে গিয়ে সূক্ষ্ম জগতের দর্শন করান, সেই থেকেই চৈতন্য প্রজ্ঞ তিব্বতে। এইসব দীপরত্ন আমাকে বলেছিলেন। চৈতন্য প্রজ্ঞ মঠে পৌঁছানোর পর পথের শ্রমে যথেষ্ট ক্লান্ত ছিলাম আমরা, ছাতু দই আর মাখন খেয়ে শুয়ে পড়লাম তখনকার মতো। পরদিন সকালে দীপরত্ন আমাকে নিয়ে তাঁর গুরুর গুম্ফার মধ্যে প্রবেশ করলেন। একটা লম্বা সরু আর অন্ধকার রাস্তা দিয়ে একটা বিশাল প্রাঙ্গণে পৌঁছালাম, প্রচণ্ড শীত। যখন দীপরত্ন একটা ঘরের মধ্য দিয়ে নিয়ে গেলেন তখন সেখানে বেশ গরম অনুভব করলাম। আমি দেখলাম সামনের উঁচু বেদিতে একজন মহাত্মা ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন, তাঁর শরীরের চারিদিকে হালকা নীল রঙের প্রভামণ্ডল, উনি মহান যোগী আমার গুরু চৈতন্য প্রজ্ঞ।
দীপরত্ন কথাটা আমায় কানে কানে ফিসফিস করে বললেন। আমি মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলাম, তারপর দুজনে বেরিয়ে আসলাম। পরদিন সকালে দীপরত্নকে বললাম, ইউৎসুং লামাজি আমাকে চক্রেশ্বরী মঠ প্রদর্শন করার কথা বলেছেন। দীপরত্ন বললেন, বুদ্ধ পূর্ণিমায় চক্রেশ্বরী মঠে বিশাল উৎসব হয়, সেই উৎসব হতে এখন কিছুটা দেরি আছে, আমার সঙ্গে চলুন, তিব্বতের কয়েকটা বিখ্যাত মঠ দর্শন করবেন। দীপরত্নের সঙ্গে বাইরে এসে প্রায় ঘণ্টা দুই পথ চলার পর একটা তিব্বতি গ্রামে দীপরত্নের পরিচিত বাড়িতে সেদিনকার রাতটা কাটালাম। পরদিন যাত্রা শুরু করে সন্ধ্যায় দীপরত্নের নিজের কুটিরে তার সঙ্গে পৌঁছালাম। চারিদিকে উঁচু উঁচু বরফে মোড়া পর্বত শিখর, শান্ত নিস্তব্ধ প্রকৃতি, পাহাড়ের ফাঁক দিয়ে সোনালি চাঁদ বেরিয়ে এসেছে। নিজের এক শিষ্যের সঙ্গে দীপরত্ন তখন কথা বলছিলেন। আমি কম্বলে সর্বাঙ্গ মুড়ি দিয়ে বাইরে বসেছিলাম, অপরূপ নিরভ্র আকাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলাম। চাঁদটা আকাশে অনেকটাই উপরে উঠে গিয়েছিল, আমি ওই দিকেই তাকিয়েছিলাম। এই সময় এক অবিশ্বাস্য আর আশ্চর্য দৃশ্য দেখলাম। ওই মেঘের মধ্য দিয়ে এক মানবাকৃতি যেন হাওয়ায় সাঁতার কাটতে কাটতে পশ্চিম থেকে উত্তর দিকে চলে যাচ্ছে। অতি অদ্ভুত একটা দৃশ্য দেখলাম। সঙ্গে সঙ্গে দীপরত্নকে প্রশ্ন করাতেই উনি বললেন, আপনাকে তো আগেই বলেছি যে তিব্বতে প্রচ্ছন্নভাবে ভারতীয় সিদ্ধ সাধক যোগীরা সাধনারত অবস্থায় আছেন। যাকে আগে আকাশপথে দেখলেন তিনি মহান সিদ্ধ যোগী ব্রহ্মার্ণব পরমহংসদেব, আকাশচারী। প্রতি রাতেই তিনি আকাশপথে মানস সরোবরে স্নান করতে যান। আপনি অতি সৌভাগ্যবান যে ওই পরম যোগীর দর্শন লাভ করতে পেরেছেন। আমি স্তব্ধ হয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম দীপরত্নের দিকে। উনি বললেন, ওই আকাশচারী মহাযোগীর সঙ্গে আমি ভালোভাবেই পরিচিত, আমি জানতে চাইলাম কোথায় থাকেন ওই মহাযোগী। তিনি বললেন, এখান থেকে 12 মাইল দূরে এক গুহায় তিনি থাকেন, কিন্তু সে অতি কষ্টকর দুর্গম পথ, আপনি যদি তাঁর দর্শন চান আমি আপনাকে সঙ্গে করে নিয়ে যেতে পারি। আমি ভাবলাম জীবনে আর কখনো এখানে আসতে পারবো কি না জানি না। আমি বললাম, আমি অবশ্যই যাব। পরদিন সকালে জয়মা বলে রওনা দিলাম দীপরত্নের সঙ্গে। এখানে আসার পর দীপরত্নের দেওয়া ভেষজ বটিকা খেয়ে শরীরের ক্লান্তি ও শীতের অনুভব অনেকটাই কমে গিয়েছিল। যে পথ দিয়ে আমরা গেলাম নিদারুণ কষ্টদায়ক দুর্গম বরফে ঢাকা পাহাড়ি রাস্তা ছিল। প্রায় 11 মাইল পাহাড়ি পথ অতিক্রম করতে আমাদের পুরো 4 দিন সময় লেগেছিল। পথের যাবতীয় থাকা খাওয়ার ব্যবস্থা দীপরত্নই করেছিলেন। স্বামী শঙ্কর ভারতী এরপর চোখ বুঝে বলতে থাকলেন। বিকেল হয়ে আসছিল, দূরে পাহাড়ের নিচে আমরা একটা গুম্ফা দেখতে পাচ্ছিলাম। সামনে একটা চওড়া বড় পাহাড়ি নদী প্রখর স্রোতে বইছিল। ওই গুম্ফাতে পৌঁছাতে গেলে নদীটা কিন্তু পার হতে হবে, কিন্তু কি করে, কাছে তো কোনো নৌকা বা ডিঙি নেই। অনেকক্ষণ আমরা নদীর তীরে দাঁড়িয়ে রইলাম। সন্ধ্যার দিকে ঘনিয়ে আসছে, হতাশ হয়ে দীপরত্নের দিকে তাকালাম। তিনি কিন্তু নির্বিকার, কোনো দুশ্চিন্তার ছাপ নেই তাঁর চোখে মুখে। চারপাশে একবার তাকিয়ে দীপরত্ন বললেন, পরমহংস ব্রহ্মার্ণব মানুষ সম্পর্কে আগ্রহী নন, যদি তাঁর ইচ্ছা হয় তবেই দর্শন লাভ হবে, না হলে নয়। ওই কথা শুনে আমার মন নিরাশায় ভরে গেল। তখনই চোখে পড়ল একটা ছোট নৌকা আমাদের দিকে স্রোতে দুলতে দুলতে আপনা আপনি আসছে। একটু পরেই নদীর তীরে এসে ভিড়ল স্বচালিত নৌকা। দীপরত্ন হেসে বললেন, একেই বলে যোগীর ইচ্ছা শক্তি, সাধারণ মানুষের ইচ্ছা শক্তি থাকে না, একজন সিদ্ধ যোগীর কাছে ইচ্ছা ও শক্তি দুটোই থাকে। খাড়াই পার পেয়ে নিচে আমরা দুজনে নৌকায় উঠতেই সেটা আপনা আপনি ঘুরে গন্তব্য পথের দিকে এগিয়ে গেল। মিনিট 20 চলার পর অন্য পারে গিয়ে নৌকা থামল। তীরে নেমে একটু এগিয়ে গিয়ে সরু অন্ধকার গুহার মধ্য দিয়ে অনেকটা পথ হেঁটে একটা হালকা আলোর আভা দেখলাম। হঠাৎ মুন্ডিত মস্তক গেরুয়া বসন পরা এক সাধু আমাদের ইশারায় এগিয়ে যেতে বললেন। দীপরত্ন অবশ্য এখানে আগেও এসেছেন। একটা দরজা দিয়ে দীপরত্ন ভেতরে ঢুকলেন, পিছন পিছন আমি। একটা গলির পথ দিয়ে বিশাল লম্বা চওড়া হল ঘরে ঢুকলাম। ওই ঘরের ছাদ মেঝে দেওয়াল সবই শ্বেত পাথরের। হলের মাঝখানে মার্বেল পাথরের বেদির ওপর একজন যোগীর পূর্ণাবয়ব পাষাণ মূর্তি, তার গা থেকে একটা চমক বেরোচ্ছে, মূর্তিটা যেন সজীব বলে মনে হচ্ছে। হলের চার দেওয়ালের গায়ে অনেক যোগীদের ছবি আঁকা আর পিছনের দেওয়ালে বিখ্যাত কয়েকটি যোগাশ্রমের রেখাচিত্র আঁকা রয়েছে।
অনেকগুলির চেয়ে বড় একটা যোগাশ্রমের ছবির দিকে আমার দৃষ্টি আটকে গেল। সেটা ছিল অন্য ধরনের। ছবিটার ওপরের পুরো ভাগটাই বরফে ঢাকা। আশ্চর্যের ব্যাপার, ওই ছবিটার উপরের দিকে তাকালে নিচের ভাগটা অদৃশ্য হয়ে যায়, আবার নিচের দিকে তাকালে ওপরের দিকটা অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি দীপরত্নকে জিজ্ঞাসা করলাম, এটা কোন মঠ? তিনি বললেন, এটাই জ্ঞানগঞ্জ। আর বেদির উপরে যে যোগীর পাষাণ মূর্তি দেখছেন, তিনি জ্ঞানগঞ্জের মঠের প্রধান আচার্য মহামণি মহাতপা। স্বামী শঙ্কর ভারতী বললেন, অন্তত ছটা পুরাণে এক মহামণি মহাতপার কথা পড়েছি। মহারথী অভিমন্য পুত্র পরীক্ষিতের রাজ্য অভিষেকের পর দেবতারা এই মহামণি মহাতপাকে দেবসভায় ডেকে কলিযুগ শেষ না হওয়া পর্যন্ত সূক্ষ্ম দেহে জপ করে যেতে বলেছিলেন, যাতে কলির প্রভাবে সৃষ্টি ধ্বংস না হয়ে যায়। এখানে বলা প্রয়োজন, যে পুরাণকালের কথিত মহাতপা, যে বেদির উপর বসা সমাধিমগ্ন মহাতপা বাবা শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসের গুরু, সেই মহাতপা অচলানন্দ নন, এবং দীপরত্নের সঙ্গে শঙ্কর ভারতীজি যে খরস্রোতা দীর্ঘ নদীর পাড়ে গুহার মধ্যে রাজপ্রাসাদ সমগৃহে জ্ঞানগঞ্জের মহাতপা বাবাকে দেখেছিলেন, স্বামী বিশুদ্ধানন্দ পরমহংসের দীর্ঘ 22 বছরের যোগ বিজ্ঞান সাধনার স্থল, যা তিব্বতের উত্তর পশ্চিম উত্তরে বরফাবৃত পাহাড়ের মালভূমিতে অবস্থিত, দীর্ঘ 10-12 মাইল বিস্তৃত যে জ্ঞানগঞ্জ আশ্রম, তা ভারতীজির দেখা সেই জ্ঞানগঞ্জ নয়। ইয়োৎসং লামা বলেছিলেন, সাংগ্রিলা ঘাটিতে চতুর্থ আয়াম প্রভাবিত যে কয়েকটি জগৎ বিখ্যাত মঠ রয়েছে, তার মধ্যে প্রথমটি হল জ্ঞানগঞ্জ মঠ। জ্ঞানগঞ্জ মঠে যাবার জন্য উৎসুং আমাকে বলেছিলেন। তিনি বললেন, এখানে না গেলে জীবনের একটা ভাগ অসম্পূর্ণ থেকে যায়। শঙ্কর ভারতীজি তারপর বলতে থাকলেন, আমি দীপরত্নকে জিজ্ঞাসা করলাম, আপনি প্রথম যখন এখানে আসেন তখন কি আপনি আমার মতো বিস্ময়ে অবাক হয়েছিলেন? স্বামী দীপরত্ন হেসে বললেন, না হইনি, কারণ আমি জানতাম সবকিছুই ওই মহান যোগীর যোগমায়া, তাঁরই যোগ বলে সৃষ্টি এবং তাঁরই সিদ্ধান্ত এই চমৎকারিত্ব। আসলে এখানে যা কিছু দেখা যায় সবই যোগমায়ার সৃষ্টি। দীপরত্ন বললেন, সৃষ্টি 3 রকমের। প্রথম সৃষ্টি পরমেশ্বরের, সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডেই পরমেশ্বরের স্বপ্নলীলা, প্রকৃতি তাকে সাকার করেন। দ্বিতীয় সৃষ্টি হল যোগ সৃষ্টি, সিদ্ধির আশ্রয় নিয়ে যোগীরা যে সৃষ্টি করেন, যোগীর সিদ্ধির বলে তার ইচ্ছা তৎক্ষণাৎ সাকার রূপ নেয়। আর তৃতীয় সৃষ্টি হল মানব সৃষ্টি। মানুষের সৃষ্টির 5টা স্তর আছে, ভাব, বিচার, কল্পনা, ইচ্ছা, কর্ম। কোনো বস্তুর সৃষ্টির পেছনে ওই 5টি স্তর থাকবেই। ইচ্ছাকে সঠিকভাবে কর্মে নিয়োজিত করতে গেলে কাল, বুদ্ধি আর বিবেক, এই 3টিরই প্রয়োজন হয়। যদি এই 3টি দুর্বল হয় তাহলে শুধু কর্ম কেন, কোনো সৃষ্টি করতে পারে না। এই কারণে মানুষের সব ইচ্ছা পূর্ণ হয় না, যোগীদের হয়। শঙ্কর ভারতীজি বললেন, আমি যখন দীপরত্নের সঙ্গে কথা বলছি, এক সাধু আমাদের এগিয়ে যেতে ইশারা করলেন। দীপরত্নের সঙ্গে একটা ঘরে ঢুকতেই মনে হলো জীবনী শক্তিটা হঠাৎ যেন বেড়ে গেল। ঘরটা হালকা নীল আভায় পূর্ণ, সোনা আর রূপা দিয়ে তৈরি মোটা গদির পালঙ্কের ওপর পদ্মাসনে একজন যুবক বসে আছে। দিব্য সুগঠিত গৌরবর্ণ শরীর, পরিধানে গেরুয়া বস্ত্র, গলায় মুক্ত স্ফটিক আর রুদ্রাক্ষের মালা, কাঁধ পর্যন্ত ঝুলে থাকা ঘন চুল, প্রখর জ্যোতি চোখ। এই সুন্দর আর আকর্ষণীয় ব্যক্তিত্বের যুবকই ছিলেন 650 বছর বয়সী আকাশচারী পরম যোগী ব্রহ্মার্ণব পরমহংস। সম্মোহিত হয়ে নব্য পুরুষের দিকে এগিয়ে গিয়ে তাঁর চরণ স্পর্শ করে প্রণাম করলাম। ব্রহ্মার্ণব পরমহংসদেবকে দীপরত্ন বললেন, ইনি ভারত থেকে উৎসং লামার সঙ্গে এসছেন, আপনার দর্শন লাভের জন্য আমি একে সাথে করে নিয়ে এসেছি। মহাপুরুষ এক হাত ওপরে তুলে আমাকে আশীর্বাদ করলেন। একটা অবর্ণনীয় অনাবিল আনন্দ ও অনুভূতি নিয়ে দীপরত্নের সঙ্গে 8 দিন পর ফিরে এসেছিলাম মহাযোগী ব্রহ্মার্ণব পরমহংসের মঠ থেকে। এবার উৎসং লামার নির্দেশে আমরা বিখ্যাত চক্রেশ্বরী মঠের উদ্দেশ্যে যাত্রা করব। শঙ্কর ভারতী লেখক দেবদীপ এবং শঙ্কর মহারাজের উদ্দেশ্যে বললেন, তোমাদের জানিয়ে রাখছি, পূর্বদিকের চীন সীমান্ত থেকে পশ্চিমে লাদাখ অবধি ছড়ানো পার্বত্য হিমভূমি, সেটাই তিব্বত। তিনি আরও বললেন, আমাদের যাত্রা শুরু হয়েছিল লাদাখের হেমিস গুম্ফা থেকে, 12 দিন ছিলাম সেখানে।
ব্রহ্মার্ণব পরমহংস মঠ থেকে ফিরে উৎসুং লামার কাছে এক টানা দুই মাস ছিলাম। লামাজির কাছ থেকে বিদায় নিয়ে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম চক্রেশ্বরী মঠের পথে। সঙ্গে চললেন ডুপ্পা লামা, লামা বর্তন আর ছয় জন শিষ্য। দীপরত্ন এখানেই থেকে গেলেন। লাদাখ থেকে লাসা পর্যন্ত যাত্রা খুব বেশি কষ্টকর ছিল না, কিন্তু তারপরের যাত্রাপথ ছিল অতি ভয়ঙ্কর। জীবন মৃত্যুকে হাতে নিয়ে প্রতি মুহূর্ত পথ চলা। লাসা থেকে চক্রেশ্বরী পৌঁছাতে পুরো 20 দিন লেগে গেল। মঠে ঢুকতেই আমার মনে হলো কোনো এক অজানা রাজ্যে ঢুকে পড়েছি। মঠের সার্বিক বাতাবরণে একটা শান্ত শান্তিময় নিস্তব্ধতা বিরাজ করছিল। চারিদিকে খাঁ খাঁ করছে, পুরো মঠটাই দ্বিতল, সাত ভাগে বিভক্ত। প্রথম তিনটে ভাগ দর্শন, কাব্য, ব্যাকরণ, জ্যোতিষ, আয়ুর্বেদ, যোগ, তন্ত্র, মন্ত্র ইত্যাদি বই এবং পাণ্ডুলিপিতে ভরা দুর্লভ সংগ্রহশালা। প্রচুর দুর্লভ তৈলচিত্র রয়েছে এখানে। এই সব দুর্লভ সংগ্রহের মধ্যে এমন কয়েকটা পাণ্ডুলিপি এবং হাতে লেখা বই রয়েছে যেগুলি সোনার জল দিয়ে লেখা। সেগুলি এক একটা হাজার বছরের পুরনো। চতুর্থ ও পঞ্চম ভাগ ছিল যেখানে যোগ আর তন্ত্রের সাধনা হয়। ষষ্ঠ ভাগ অধ্যয়ন ও অধ্যাপনা কক্ষ, যেখানে যোগ, তন্ত্র, জ্যোতিষ, আয়ুর্বেদ, দর্শন ইত্যাদি শাস্ত্র অধ্যয়নকারীরা পড়াশোনা করেন, আর আচার্যরা যোগ্য পাত্রকে ওইসব সাধনায় শিক্ষা দান করেন। শেষে অর্থাৎ সপ্তম ভাগে আছে অনেক গুপ্ত প্রকোষ্ঠ। সেখানে সেই সব মহান উচ্চকোটির যোগীদের মৃত শরীর সাজানো আছে, যাদের আত্মা পরকায়া প্রবেশের মাধ্যমে অথবা অন্য কোনো জন্ম নিয়ে বর্তমানে তাদের সাধনা চালিয়ে যাচ্ছেন। বিশাল মঠের প্রাঙ্গণে ভগবান তথাগতের পূর্ণাবয়ব স্বর্ণমূর্তি উঁচু বেদির ওপর বসানো রয়েছে। মঠের প্রধান আচার্য দোর্জনপা দলাইলামার মতো এক স্তরের সম্মানীয় আচার্য ছিলেন। সেখানে আমরা প্রথাগতভাবে স্বাগত এবং আপ্যায়িত হলাম। খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে আচার্যের সঙ্গে দেখা করতে গেলাম। তার ঘরটা সম্পূর্ণ একান্ত। ঘরের সারা দেওয়ালে পালি ভাষায় ভগবান বুদ্ধের সব বাণী খোদাই করা আছে। সোনার ধূপধানিতে ধূপের সুন্দর গন্ধে সারাটা ঘর ভরেছিল। একটা অনির্বচনীয় শান্তি ঘরের মধ্যে বিরাজ করছিল। একটা উঁচু আসনে ধ্যানমগ্ন আচার্য, শরীরে হলুদ রঙের বস্ত্র জড়ানো ছিল। আমরা প্রণাম করে বেরিয়ে এলাম। শঙ্কর ভারতীদি বলতে থাকেন, গতকাল সন্ধ্যায় চক্রেশ্বরী মঠে এসে শুনলাম আগামীকাল বুদ্ধ পূর্ণিমার রাতে এই মঠের তিন মহাযোগীর পার্থিব শরীর মহাসমাধি দেওয়া হবে। সকাল থেকেই বহু যোগী, সাধু, সন্ত, মহন্তরা পৌঁছে গেছেন, প্রত্যেকেই মহাশক্তিসম্পন্ন। সন্ধ্যা থেকেই মঠের বিশাল প্রাঙ্গণে ক্রিয়াকল্প শুরু হয়ে গেল। প্রাঙ্গণের মাঝখানে রূপোর তিনটি চৌকি রেশমি চাদরে সাজানো, তিন যোগীর মৃত শরীর ওই চৌকিগুলোই রাখা হলো। প্রথমে পঞ্চামৃত আর পঞ্চগব্য দিয়ে তিনটি শরীর অভিষেকের পর শরীরগুলির ওপর চন্দনের সাথে এক বিশেষ প্রকার প্রলেপ মিশিয়ে লাগানো হলো, ফুলের মালা পরানো হলো। দীপ ও ধূপের গন্ধে চারিদিকে পূর্ণ হয়ে গেল। প্রধান লামা ছিলেন হুং চাং, তার নির্দেশনায় সমস্ত অনুষ্ঠান পূর্ণ গাম্ভীর্য ও ধর্মীয় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হল। অনুষ্ঠান শেষ হলে প্রাঙ্গণে আগে থেকেই 6 ফুট বাই 6 ফুট আর 10 ফুট গভীরতায় নীল রঙের পাথরে বসানো তিনটি গর্ত তৈরি করা ছিল। এরপর সেই তিনটি গর্তে তিন যোগের মৃতদেহ রাখা হলো, শরীরগুলি রেশমি চাদরে ঢেকে দেওয়া হলো। তারপর চৌকো চৌকো পাথর দিয়ে সব ঢেকে দেওয়া হলো। শেষে তিনটে সমাধিতে তিনটে সোনার প্রদীপ জ্বেলে দেওয়া হলো। যারা অনুষ্ঠানে এসেছিলেন তারা সকলেই একে একে মঠের ভেতর দিয়ে চলে গেলেন। পরদিন শঙ্কর ভারতী বলতে থাকেন, লামা হংচাং যিনি গার্সিয়াং মঠের আচার্য, তার 8 জন শিষ্যদের সঙ্গে গার্সিয়াং মঠ যাত্রা করলাম। দূরত্ব প্রায় 60 মাইল, 5 দিন লাগে সেই মঠে যেতে। অত্যন্ত কষ্টকর রাস্তা। তিব্বতে 300টা মঠ আছে, তার মধ্যে সবচেয়ে দুর্গম আর রহস্যময় মঠ হল এই গার্সিয়াং মঠ। একসময় এই মঠ কাপালিকদের ছিল। এখানে আমরা 20 দিন ছিলাম। এরপর তাঁর যাত্রার পালা নাগচণ্ডী মঠ। এই মঠের আচার্য লামা সিংহপোচ্ছের সঙ্গে গার্সিয়াং মঠে আলাপ হয়। তিনি তাঁর মঠে আমাকে আমন্ত্রণ জানান। পরদিন সকালেই তাঁর সঙ্গে যাত্রা করলাম নাগচণ্ডীর পথে। এবার ইয়াকের পিঠে চেপেই যাত্রা। এখান থেকে 25 মাইল দূর। একসময় এই নাগচণ্ডী মঠ উন্মত্ত আর উগ্র কাপালিকদের গুপ্ত সাধনা ক্ষেত্র ছিল।
নরবলি আর সব সাধনা দুটোই হতো। তিন দিন লাগলো নাগচণ্ডী পৌঁছাতে। যথেষ্ট বড় মঠ, বিশাল অঙ্গনের চারদিকে ছোট ছোট সাধনাগৃহ, লামা সিংহপচ্ছের গুরুদেব লাঙা তিঙ্গল মৃচ্ছেম। দুদিন থেকে আবার ইয়াকের পিঠে চড়ে ফিরতি পথে, সঙ্গে লামা সিংহপচ্ছ আর তার দুজন শিষ্য। লামাজি আমাকে যোজং পর্যন্ত পৌঁছে দিলেন। সেখান থেকে আমাকে নেপালে নিয়ে গেলেন লামা রিনচেন। তিনি বললেন, এটাই তোমার সঙ্গে আমার শেষ দেখা। জেনে রেখো, ধর্ম, নিষ্ঠা, যোগ এবং তন্ত্রে তিব্বত এখনও বিশ্বের এক নম্বর। আরও কিছুটা এগোতে প্রাচীন গুম্ফা দেখলাম। এই গুম্ফার আচার্য লামা রিনচেন। এই জায়গাটারই নাম যোজং। এখানে আসতে আমাদের চার দিন লাগলো। দুদিন থেকে সকালেই বেরিয়ে পড়লাম আমাদের শেষ যাত্রা পর্বে। এখান থেকে কয়েক মাইল দূরে শেষ চীনা গ্রাম ইয়ান। ভুটানের সীমাও এখানে শেষ। এরপরেই শুরু হবে নেপালের সীমা। তিব্বতের যাত্রা শেষ হয়ে যাবে। ওখান থেকে তিন ঘন্টা চলার পর কোশি নদীর ওপর একটা ঝোলা পুল পেরিয়ে আমরা ঢুকে পড়লাম নেপাল সীমান্তে। বেশ ভারাক্রান্ত মন নিয়েই ফেরার পথে এগিয়ে চললাম। পিছনে পড়ে রইল অবর্ণনীয়, অকল্পনীয়, রোমাঞ্চকর তিব্বত ভ্রমণ পথের নানা মঠ, মন্দির আর লামাদের ফেলে আসা স্মৃতি। শঙ্কর ভারতী এখানেই তার স্মৃতিচারণ শেষ করলেন। তারপর আত্মমগ্নে কিছুক্ষণ ডুবে রইলেন। দেবদীপ আর শঙ্কর মহারাজ স্তব্ধ বিস্ময়ে হতবাক হয়ে শুনছিলেন শঙ্কর ভারতীজির অপূর্ব তিব্বত কাহিনী। গভীর কৃতজ্ঞতা জানিয়ে, স্বামী শঙ্কর ভারতীজিকে প্রণাম জানিয়ে তারা সেই কুঠিয়া থেকে বিদায় নিলেন। দেবদীপ মনে মনে ভাবছিলেন, স্বামী দিব্যাসনার জ্ঞানগঞ্জ যাবার আমন্ত্রণ, উৎসুং লামাজির তাওয়াং মঠের নিমন্ত্রণ, যাওয়া কি হবে? সবই তো ঈশ্বরের ইচ্ছা। এই প্রসঙ্গে বলা হচ্ছে, শ্রী দেবদীপ বা দীপঙ্কর রায় মহাশয় মৃত্যুর কয়েক বছর আগে দিব্যাসনাজির সঙ্গে কৈলাস মানস সরোবরের পথে জ্ঞানগঞ্জ যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত পাহাড়ি রাস্তায় ধস নেমে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় আর সেখানে যাওয়া হয়নি। উত্তুঙ্গ হিমালয়ে অবস্থিত জ্ঞানগঞ্জ, কৌশিকী আশ্রম, যোগাশ্রম, দ্রোণগিরি প্রভৃতি তিব্বতের সাংগ্রিলা ঘাটির অন্তর্গত 11টি গুপ্তমঠ বিভিন্ন নামে বিভিন্ন স্থানে অবস্থান করলেও, এবং শ্যামাচরণ লাহিড়ী, বাবাজি মহারাজ, রামদাস কাঠিয়া বাবা, তৈলঙ্গ স্বামী, লোকনাথ ব্রহ্মচারী, মহর্ষি রমন, কালীপদ গুহরায়, রামঠাকুর প্রভৃতি মহাত্মাদের প্রত্যেকের নাম ভিন্ন ভিন্ন হলেও এনাদের কার্যপ্রণালী সব একই। সবাই আকাশ মার্গে গমন করতে পারতেন। এই সব মহাত্মাদের সাধন যোগ ও তন্ত্রের তুঙ্গে বসে প্রকৃতিকে বসে এনে মানুষের কল্যাণে অনেক কাজ তাঁরা সারা জীবন ধরে করে গেছেন। এই রকম এক মহাযোগী যার নাম অনঙ্গদেব, যিনি শ্রী শ্রী রামঠাকুর ও যোগীরাজ শ্রী শ্রী কালীপদ গুহরায়ের গুরুদেব, তিনি দ্রোণ পাহাড়ে অবস্থান করতেন। শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের গুরু বাবাজি মহারাজের সাধন স্থানও শিবগল্প তপভূমি দ্রোণগিরি। এই রামঠাকুর ছিলেন মহাশক্তিধর এক প্রচ্ছন্ন মহাত্মা। তাঁর মতো সহজ, সরল, সুন্দর, দয়ালু মানুষকে পাওয়া মানুষের অশেষ ভাগ্যের ব্যাপার। বহু জন্মের সাধনায় এত বড় মহাশক্তির অবতরণ ঘটে। পূর্ববঙ্গে ছোট গ্রাম ডিঙ্গামানিক গ্রামে 1266 সালে 21 মাঘ বৃহস্পতিবার কনিষ্ঠ ভাই লক্ষণের সঙ্গে একসাথে এই ধরাধামে আবির্ভূত হলেন এই দিব্য মানুষ। পিতা শ্রী রাধা মাধব চক্রবর্তী ছিলেন তন্ত্র সাধক, মা শ্রীমতী কমলা দেবী ধর্মে কর্মে দিব্য এক রমণী। বাড়িতে 12 মাসে 13 পার্বণ লেগেই থাকত। রাম অল্প বয়সে লাভ করেন সৌম্য দর্শন সন্ন্যাসীর কাছ থেকে বীজ মন্ত্র। দেবীর কৃপায় জীবনের মোড় তার ঘুরে গেল। বালক রাম বাড়ি থেকে বেরিয়ে হলেন অনন্ত পথের যাত্রী। তিনি হেঁটে চলেছেন কাকর বিছানো কণ্টকাকিত পথে, দুর্গম গিরি অরণ্য, তবু যে চলার শেষ নেই। অরণ্যের বন ঘন, দুর্বিষহ, অন্ধকার। অক্ষয় তৃতীয়ার এক গভীর রাত, নিদ্রিত বালক রাম সহসা চমকে ওঠেন। তার সামনে দাঁড়ানো ভগবতী তনু। বালক প্রণাম জানান, তাকে নিয়ে আসেন একটা মুক্তাঞ্চলে, দিলেন সূক্ষ্ম দীক্ষা, দিলেন আশ্বাস। তবে কিসের আশ্বাস? আবার দেখা হবে কামাখ্যা পাহাড়ে স্থূল দেহে। কিন্তু কবে? এক অক্ষয় তৃতীয়ার শেষে পেলেন সূক্ষ্ম দীক্ষা, আর এক অক্ষয় তৃতীয়াতে তিনি পাবেন স্থূলদেহে দীক্ষা তার গুরুর কাছে। এরপর রামঠাকুর ফিরে আসেন বাড়িতে, চলল গোপনে মন্ত্র সাধনা, আবার নিরুদ্দেশ হয়ে যান। এবার অক্ষয় তৃতীয়া চলে আসছে, বালক উন্মনা, অশান্ত, যেতেই হবে সেই কামাখ্যার চূড়ায়।
যেখানে তার গুরু অপেক্ষা করছেন। সত্যি তার জীবনের এক পরম আশ্চর্য অধ্যায়। গুরু বিদেহী, চিন্ময় রাজ্যের বিরাট পুরুষ, দেহে থাকলে তার বয়স হত 600 বছর। এমন মহাজনের কাছে সুখে দীক্ষা লাভ, পুনর্মিলনের আশ্বাস তিনি পান। পূর্ব নির্ধারিত দিনে রাম ঠাকুর পাহাড় বেয়ে উঠে এলেন কামাখ্যাধামে। কই, কোথায় তার প্রাণের মানুষ? ঠিক সেই মুহূর্তে সাধু মণ্ডলীর চক্র থেকে উঠে এলো একটা স্তর। তিনি শুনলেন তাকে ডাকছেন কেউ, রাম এসেছিস, চিনতে পারছিস? বালকের কানের মধ্যে দিয়ে হৃদয়ে পৌঁছালো সেই ডাক। বালক রাম মনে মনে বলল, চিনব না ঠাকুর তোমাকে, যার সুমধুর মূর্তি আমার চোখের সামনে নিয়মিত ভাসে। বালক শ্রীগুরুর চরণে প্রণাম জানালেন। বালক রাম পেলেন দেহি শ্রীগুরুর দীক্ষা। গুরু বললেন, রাম এখন তুই কি করবি? রাম বলেন, আমি কিছুই যে জানি না, আপনার যা ইচ্ছা তাই হবে। গুরুদেব আদেশ করলেন তার অঙ্গলগ্ন হবার জন্য। রাম স্পর্শ করলেন শ্রী গুরুর দেহ। ঘুমিয়ে পড়লেন রাম। এ কি নিদ্রা না সমাধি? ঘুম ভাঙল মধ্যপ্রদেশের এক গহন ঘন অরণ্যের মধ্যে। সামনে শ্রীগুরু দাঁড়িয়ে, দুজনের মধ্যে কিছুটা কথাবার্তা হলো। বনের মধ্যে তিনি একটা স্থানে বসিয়ে দিলেন রামকে। বললেন, ফিরে না আসা পর্যন্ত আসন ছাড়বি না। কত মাস কত বছর কেটে গেল তা কে জানে? জনশ্রুতি, এক আসনে 26 বছর কেটে গেল অনাহারে অনিদ্রায়। গুরুদেবের ডাকে একদিন তার ঘুম ভাঙল। এই সম্বন্ধে রাম ঠাকুর বলেছিলেন, আমাকে বসাইয়া দেওয়া মাত্র ঘুমাইয়া পড়িয়াছিলাম, গুরুদেবের ডাকে ঘুম ভাঙিল। আমার মনে হইল একদিন মাত্র, কিন্তু জাগিয়া দেখি আমার পরনে কাপড় নাই, নগ্ন দেহ, আমার মাথায় জটা হইয়াছে, লম্বা দাড়ি, নখ বড়, আমি আসন থেকে উঠিতে পারিতেছি না। গুরুদেব দূরে দাঁড়াইয়া, আমার তার সম্মুখে যাবার খুব ইচ্ছা আছে কিন্তু উঠিবার শক্তি নাই। এই দেখিয়া গুরুদেব আমাকে সজোরে একটা লাথি মারিলেন, ব্যথা পাই নাই। আমাকে আরো কিছুদিন থাকিতে বলিলেন। জনৈক শিষ্যের প্রশ্নে রামঠাকুর বলেছিলেন, প্রকৃষ্ট উপায় হল গুরুদেবের ওপর সম্পূর্ণ নির্ভর করা। তিনি কৃপা করে সব ব্যবস্থাই যে করে দেবেন, নিজের কিছু করতে হয় না, আহার মলমূত্র বিষয়েও তাই। কিছুদিন পর গুরু অনঙ্গদেব মধ্যপ্রদেশের গভীর অরণ্যে রাম ঠাকুরের কাছে ফিরে এলেন। এবার যাত্রা আরও দূরে, যাবেন রহস্যে ঢাকা হিমালয়ের হিম অঙ্গে। সূক্ষ্ম জগতের প্রত্যক্ষদর্শী হবার জন্য এবার গুরুর সঙ্গে তিনি বাইরে বের হবেন স্থূল জগতের পথে। স্থূল জগৎ হলেও এখানে সূক্ষ্মের সন্ধানে বহু সাধক রয়েছেন, তাদের দর্শন করাবার জন্যই গুরুদেব তার উপযুক্ত শিষ্য রাম ঠাকুরকে নিয়ে এবার হিমালয়ের পথে পরিব্রাজনে বার হলেন। ব্রহ্মবিদ মহাত্মাদের সান্নিধ্য লাভ করাও যে একান্তই দরকার, তাছাড়া এতে শিষ্যের মনে গুরু মাহাত্ম্য সুস্পষ্ট হবে। বহু অরণ্য সংকুল পথ অতিক্রম করলেন তারা, পেরিয়ে এলেন কত নদ নদী, এলেন হিমালয়ের কোলে। এখানে প্রত্যেক মঠ ও আশ্রমেই শিবলিঙ্গ প্রতিষ্ঠিত, এমন কত তীর্থ পর্যটন করলেন তারা, এলেন সিদ্ধাশ্রমে। এইরকম সিদ্ধাশ্রম এখানে বহু রয়েছে। বদ্রিকাশ্রমের কাছে একটি সিদ্ধাশ্রমের গুহার মধ্যে তারা দেখতে পেলেন বহু ভৌর্যপত্রে ও বলকলে হাতে লেখা অনেক গ্রন্থ। সেই গুহাতে কিন্তু কোনো সাধু ছিলেন না, বহু দুর্লঙ্গ পর্বত উপত্যকা অতিক্রম করলেন, এলেন হিমালয়ের পূর্ব প্রান্তে, অপেক্ষাকৃত নিম্নভূমি, নাম যোগেশ্বর আশ্রম। এখানে কোনো মন্দির নেই, 4টি প্রস্তর স্তম্ভ, তার মাঝে স্ফটিক নির্মিত বিশাল শিবলিঙ্গ, তার দেহ থেকে বিচ্ছুরিত হচ্ছে স্নিগ্ধ জ্যোতি। এই অপার্থিব পরিবেশ তাদের করে দেয় বিস্ময় বিমুগ্ধ, স্তব্ধ, শান্ত। এই যোগেশ্বর শিবলিঙ্গের আরাধিকা এক শক্তিশালী সাধিকা, জটাজুট মণ্ডিতা অপূর্বা রূপ লাবণ্যময়ী এই তাপসী নারী দিনের পর দিন ধ্যানস্থা হয়ে এই জ্যোতির্ময় শিবলিঙ্গের সামনে উপবিষ্টা রয়েছেন। রাম ঠাকুর এই সাধিকার নাম দিয়েছিলেন গৌরী। এই পীঠস্থলীর দিব্য পরিবেশে তারা 5 দিন অবস্থান করেন। প্রত্যেক দিন নির্দিষ্ট সময়ে 13টি সমবয়স্কা পাহাড়ি বনকন্যা পুষ্প সম্ভারে সজ্জিত হয়ে হাতে ফুলের মালা, গলায় উদ্গীত, পাহাড়ি সঙ্গীত, ধীর পায়ে এগিয়ে মালা পরাত শিবলিঙ্গে। গৌরীকেও বহুক্ষণ নেচে গেয়ে মাতিয়ে রাখত আশ্রম। সন্ধ্যা হলে গান গাইতে গাইতে ফিরে যেত যে যার জায়গায়। যোগেশ্বরের মতো এত শান্তি, এমন পবিত্রতা সারা হিমালয় দুর্লভ। যোগাশ্রম থেকে আবার পথ চলা হিমালয়ের পথে। দেখতে দেখতে 5টি দিন কেটে গেল। অবশেষে তারা হিমালয়ের মাঝামাঝি স্থানে উপনীত হলেন। দীর্ঘ একটা সুড়ঙ্গ পথ, সূচিভেদ্য অন্ধকার, তবু যেতে হবে সেই পথে। দেখতে হবে কোন জীবন শিল্পী যোগী মহাত্মারা মগ্ন হয়ে আছেন তাদের গভীর সাধনায়। রাম ঠাকুর এগিয়ে চললেন।
সঙ্গে গুরুদেবের অপর দুই শিষ্য। অনেকটা পথ যাবার পর ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে আধারের আবরণ, স্বচ্ছ হয়ে এলো যাবার পথ। আশ্চর্য, এ কোন বাতিওয়ালার কাজ! বিস্ময়ের সীমা থাকে না তাদের, আরো এগিয়ে যান তারা। স্তব্ধ বিস্ময়ে তারা থমকে দাঁড়ালেন। সম্মুখে ধ্যানাসনে উপবিষ্ট এক বিরাটকায় মহাপুরুষ, নিথর নিষ্পন্দ শান্ত। এই তপসিদ্ধ যোগীবরের দেহ থেকে বিচ্ছুরিত হচ্ছে জ্যোতির জ্যোৎস্না, সেই আলোকে আলোকিত রয়েছে একটি সুরঙ্গ পথ। দক্ষিণ থেকে পর্বত ভেদ করে উত্তর দিকে চলে গিয়েছে সুরঙ্গটি। এই সুরঙ্গ অতিক্রম করে উঠতে হয় এক উচ্চ পর্বত শৃঙ্গে। নিচে রয়েছে কৌশিকী পর্বত, তারই কোলে ছুঁয়ে আছে একটা আশ্রম, আধ মাইল দীর্ঘ তার বিস্তৃতি। অপূর্ব সুন্দর আশ্রমটি। আশ্রমের চতুর্দিক তুষারাবৃত, কিন্তু সমস্ত আশ্রমটি তুষার মুক্ত অদ্ভুতভাবে। নিচে খরস্রোতা মন্দাকিনী, পার হওয়া খুব কঠিন। অতি সন্তর্পণে পেরোতে হয় শিলাখণ্ড, কিন্তু কি আশ্চর্য, এক কণা মাটি নেই কোথাও। অথচ পাষাণের বুক চিরে মাথা তুলে রয়েছে অনেক বাহারি ফুলের ফলের গাছ। আশ্রমের গুহার মধ্যে একটা ঘর, পাতা রয়েছে সাতটি আসন, আসনের ছয়টিতে রয়েছেন ছয়জন ধ্যানস্থ। জীবনের কোনো সাড়া নেই, দীর্ঘ দেহ, বসা অবস্থাতেই দাঁড়ানো মানুষের চেয়ে লম্বা তাদের অবয়ব, পাথরের মতো কঠিন চামড়া, পাথরের মতো কর্কশ, স্থানে স্থানে ফেটে গেছে, কারোর জটা খসে পড়েছে কাঁধের উপর, মুখমণ্ডল বৃহৎ, চোখ দুটো চামড়ায় ঢেকে গেছে, কোটরাগত কিন্তু জলজল করছে, ঠিকরে যেন বেরোচ্ছে আগুন। জীবনের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাচ্ছে না সেই মুখগুলোতে। কত যুগ যে একাসনে বসে তারা রয়েছেন, তার ইয়ত্তা নেই, কায়া পরিবর্তন করে বেঁচে নেই, তাহলে দেহ নবীন আকার ধারণ করত, তপবন চৈতন্যময় হয়ে গেছে শরীর। হয়তো কোনোদিন এদের দেহ পাতও হবে না, শিলীভূত হয়ে যাবে মাত্র। গুরুদেব আদেশ করলেন মহাত্মাদের সেবাকার্যে নিযুক্ত হতে। রামঠাকুর রোজ যান মন্দাকিনীতে জল আনতে, যান নন্দনকাননে ফল ফুল কুড়োতে, মালা গাঁথেন নৈবেদ্য সাজান, ভক্তি বিনম্র চিত্তে নিবেদন করেন, ফিরে আসেন নিজের স্থানে। সকালবেলায় গিয়ে দেখেন নিবেদিত ফল তারা গ্রহণ করেছেন, আর পড়ে আছে কতগুলি খোসা। রামঠাকুর সঙ্গী সহ 30 দিন কাটিয়ে দিলেন সেখানে। আজ সেখান থেকে তারা চলে যাবেন অন্যত্র। নতমস্তকে প্রণাম করলেন মহাযোগীদের, স্পন্দন এলো তাদের দেহে, উঠালেন তাদের হাত, বর্ষিত হল মহা আশীর্বাদ, আনন্দে আপ্লুত সকলে। দেহে মনে এলো এক অপূর্ব দিব্যানুভূতি। এরপর রাম ঠাকুরেরা এলেন পার্বত্য অঞ্চলের আর একটা গভীর অরণ্যে। বিশালাকায় বৃদ্ধ মহাপুরুষ প্রাচীন গুহার মধ্যে বসে আছেন, সামনে ধ্বনি জ্বলছে, মন্ত্র উচ্চারিত হচ্ছে কণ্ঠে, মাঝে মাঝে ধ্বনির আগুনে আহুতি দিচ্ছেন, সঙ্গে সঙ্গে জ্বলে উঠছে হোমের আগুন। বেশ কিছুক্ষণ কেটে গেল, কোথা থেকে সেখানে এক বিশালাকায় সাপ এলো, প্রদক্ষিণ করতে লাগলো ধ্বনির আগুনের চারদিকে, তারপর ধীরে ধীরে এগিয়ে গেল স্বামীজির কাছে, নিশ্চল হয়ে গেল, মাথা নিচু করল। সন্ন্যাসী সাপটাকে হাতে তুলে নিলেন, ছুঁড়ে মারলেন জ্বলন্ত ধ্বনিতে, দাহ কার্য শেষ হল। কমণ্ডলু থেকে জল ঢাললেন, নিভে গেল আগুন, চিমটা দিয়ে টেনে তুললেন ভস্মীভূত সাপের দেহটা, তৈরি করলেন তার থেকে 7টি পিণ্ড, আবার জ্বলে উঠল হোমের আগুন, শুরু হলো ক্রিয়া। সন্ন্যাসীর কণ্ঠে উচ্চারিত হতে থাকলো তেজদৃপ্ত মন্ত্র। সপ্তপিণ্ডকের 4টি পিণ্ড চারিদিকে ছুঁড়ে মারলেন তারা, একটি নিক্ষিপ্ত হল ঊর্ধ্বে, আরেকটি আহুতি দিলেন হোমাগ্নিতে, আর বাকি শেষ পিণ্ডটি তিনি নিজেই খেয়ে ফেললেন। মাটিতে শুয়ে পড়লেন সন্ন্যাসী, আস্তে আস্তে তার দেহটি ফুলে উঠতে লাগলো, ধারণ করল বিরাট শরীর। তারপর প্রচণ্ড একটা শব্দ হল, ফেটে বিদীর্ণ হয়ে গেল বহু পুরনো সেই দেহটি, তার মধ্য থেকে বেরিয়ে এলো 16 বছরের এক সুঠাম যুবক। মৃত সন্ন্যাসীর দেহটা আগুনে ফেলে দিয়ে যুবকটি তার পরিত্যক্ত চিমটা কমণ্ডলু ও আসন নিয়ে ধীরে ধীরে মিলিয়ে গেলেন বনের আড়ালে। শ্রীযুক্ত গোপীনাথ কবিরাজ মশাই, যিনি রামঠাকুরকে বিশেষ শ্রদ্ধা ভক্তি করতেন, তিনি বিশেষ গুণগ্রাহী ছিলেন। তিনি কাশীতে তাঁর দিব্য সঙ্গ লাভের জন্য নিয়মিত তার সঙ্গে দেখা করতেন। তার সম্বন্ধে কথা প্রসঙ্গে শ্রী রামঠাকুরের জীবনের একটা ঘটনার কথা গোপীনাথজি বলেছিলেন। সে বছর শিব চতুর্দশীতে চন্দ্রনাথ পাহাড়ে তার সাথে গুরুদেব সাক্ষাৎ করবেন বলেছিলেন। রামঠাকুর ছুটির দিনে অফিসে দরখাস্ত করেছিলেন, কিন্তু এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস দেখতে আসবেন বলে তার ছুটি ওভারসিয়ার বাবু মঞ্জুর করেননি। রামঠাকুর শিব চতুর্দশীর সকালে মন মরা করে বসে আছেন, ভাবছেন গুরুদেব তাকে কেন দর্শন থেকে বঞ্চিত করলেন,
এমন সময় টেলিগ্রাম এলো যে সাহেব আসবেন না, তাই ছুটি মঞ্জুর হলো। রাম ঠাকুর আনন্দে আত্মহারা হয়ে চন্দ্রনাথে গুরু দর্শনের জন্য ছুটলেন। উত্তেজনার জন্য ভুল করে দক্ষিণে না গিয়ে উত্তর মুখে চললেন। বেশ কিছুদূর যাওয়ার পর একজন লোকের সঙ্গে তার দেখা হলো। সে বলল, রাম ঠাকুর চন্দ্রনাথের উল্টো দিকে চলছেন। তখন তিনি তার ভুল বুঝতে পেরে মনের দুঃখে একটা গাছের তলায় বসে ভাবতে লাগলেন। এবার তার আর গুরুকে দর্শন করা হলো না। এমন সময় এক সন্ন্যাসী এসে জিজ্ঞাসা করলেন, তিনি কি চন্দ্রনাথে যাবেন? রাম ঠাকুর বললেন, তিনি ভুল করে বিপরীত রাস্তায় চলে এসেছেন, সেই জন্য সেদিন আর চন্দ্রনাথ পৌঁছানো সম্ভব নয়। সন্ন্যাসী তাকে আকাশপথে চন্দ্রনাথে পৌঁছে দেন। রাম ঠাকুরের সেদিন গুরুর সঙ্গে সাক্ষাৎ সম্ভব হয়েছিল। একদিন গোপীনাথ কবিরাজ মহাশয় বাইরের ঘরের সোফায় বসে বাইরের দিকে তাকিয়ে আছেন। হঠাৎ দেখলেন বারান্দায় রাম ঠাকুর স্থিরভাবে দাঁড়িয়ে আছেন। মনে হলো রাম ঠাকুর যেন আকাশ থেকে অবতীর্ণ হলেন, নইলে তো তিনি তাকে দেখতেই পেতেন। একদিন শ্রী নবীন সেন রাম ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, আকাশপথে কোনো মানুষ চলাফেরা করতে পারে কি? রাম ঠাকুর বললেন, বিদ্যুৎ যে পথে চলে মানুষেরাও ওই পথে চলাচল করতে সক্ষম। কেবল তাই নয়, একসঙ্গে একই সময়ে বিভিন্ন স্থানে উপস্থিত থাকতেও সক্ষম। জ্ঞান দেহ, মুক্ত দেহ বিদ্যুতের মতো উজ্জ্বল, তা এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে এবং অবয়ব ধারণ করে, কিন্তু বোঝা খুব কঠিন। রাম ঠাকুর বললেন, বুদ্ধি মন প্রাণ যখন এক হইয়া যায় তখন বুদ্ধি থাকে না বলে বিচারও থাকে না, তাই তাকে পাইলে আমি পাইয়াছি এই বোধও থাকে না। চিনি তো চিনির স্বাদ জানে না। তিনি বলেন, এই দেহের মতো দেহ নির্মাণ করিয়া নানা স্থানে বিচরণ করা যায়, ইহাই বিভূতি। এক প্রদীপ হইতে যেমন বহু প্রদীপ জ্বালানো যায়, ঠিক সেই রূপ এক দেহ হইতে বহু দেহের আবির্ভাব হইতে পারে। উহা সূক্ষ্ম দেহে নয়, এই স্থূল দেহকে মর্তদেহ বলে, কারণ ইহা চারিদিকে ছড়াইয়া যায়। মন দ্বারা অর্থাৎ ইচ্ছাশক্তি দ্বারা দেহের অংশ বাহির করিতে হয়, এই সব অংশ দেহ হইতে বাহির হইয়া আবার আসিয়া দেহতেই লীন হয়। অংশগুলো ঠিক দেখিতে মূল দেহের মতোই, মৃত্যুর পরে যে দেহ নির্গত হয় তাহা ঐরূপ নহে, তাহাকে সূক্ষ্ম দেহ বলা হয়। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর গুরু বাবাজী মহারাজ এবং অনঙ্গদেবের তপস্যা তথা কর্মভূমি ছিল দেবাত্মা হিমালয়ের চির তুষারমণ্ডিত উত্তঙ্গ পর্বত শিখরের দ্রোণগিরিতে। সেই দ্রোণগিরিতেই শ্রীযুক্ত শ্যামাচরণ লাহিড়ীর গুরু শ্রী শ্রী বাবাজী মহারাজ তাকে দীক্ষিত করেন। অন্যদিকে শ্রী শ্রী বিশুদ্ধানন্দ পরমহংস দেবের গুরু মহাতপা বাবা ছিলেন মূল জ্ঞানগঞ্জের অচলানন্দ স্বামী। শ্রী শ্রী বাবাজী মহারাজকেও ব্রহ্মর্ষি মহাতপা বলা হয়, কারণ ইনি জ্ঞানগঞ্জের সৃজনকারী একজন মহাতপা। মনোহর তীর্থবাসী বর্তমান জ্ঞানগঞ্জের মহাতপা হলেন অচলানন্দ স্বামী, যিনি বিশুদ্ধানন্দ পরমহংস দেবকে শক্তিপাত করেছিলেন। বহু মহাত্মার জীবনী থেকে বোঝা যায় যে দ্রোণগিরি হিমালয়ের একটি বিশেষ আধ্যাত্মিক স্থল। মনে হয় এই স্থল থেকেই জ্ঞানগঞ্জের দূরত্ব আকাশ মার্গে বেশি নয়। শ্রী শ্রী সর্বানিমাও কিন্তু এই নিগ্রহ তত্ত্বটি জানতেন। ভারতবর্ষে যেসব প্রাচীন মুনিঋষিরা যোগশাস্ত্রের প্রচার ও প্রসারের প্রধান এবং মুখ্য ভূমিকা গ্রহণ করতেন, মহর্ষি পতঞ্জলি তাদের মধ্যে অন্যতম ও প্রধান প্রদর্শক। ক্রিয়াযোগ সাধন প্রণালীর অগ্রদূত হিসাবে মহাবতার বাবাজী মহারাজ সকলের কাছে চিরস্মরণীয়। দেবাত্মা হিমালয়ের রানীক্ষেত্রের সুউচ্চ পর্বত শ্রেণীর মধ্যে এক প্রাচীন গুহা তার সাধন ক্ষেত্র বলে চিহ্নিত। বর্তমান উত্তরাখণ্ড প্রদেশের বদ্রীনারায়ণের অদূরে সেই পর্বত গুহা। তার প্রিয় মানুষপুত্র যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের দুই জীবনের দীক্ষাক্ষেত্র রূপেও সেটি খ্যাত। ক্রিয়াযোগ বিস্তারের উদ্দেশ্যে শ্রী শ্যামাচরণের ওপর বাবাজী মহারাজ মুখ্য দায়িত্ব অর্পণ করেন। বাবাজী মহারাজ শুধু মহাযোগী নন, মহাবতা রূপেও সুপ্রসিদ্ধ। এখানে উল্লেখ্য যে জ্ঞানগঞ্জের মহাতপা বাবার চেহারা একেবারে বাবাজী মহারাজের মতোই। জ্ঞানগঞ্জ আশ্রমের গ্রন্থাগারের দেওয়ালে গৌতম বুদ্ধ ও বাবাজী মহারাজের তৈলচিত্র শোভিত হচ্ছে। উল্লেখ করা হয়েছে যে এই দুই মহাত্মা একই সত্তার প্রতীক, সুতরাং মিলারেপার গুরু মারপা ও পরম গুরু গুরু পরম্পরায় যে গৌতম বুদ্ধ তথা মহাবতার বাবাজির সংস্পর্শে এসেছিলেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। মহাবতার বাবাজির অবদান যে বিশ্বজোড়া তার স্পষ্ট নিদর্শন। তিব্বতে প্রাণপুরুষ, মিলারেপার প্রাণবন্ত প্রভাব। লাহিড়ী বাবার অনেক কৃতি শিষ্য ছিলেন, যেমন স্বামী প্রণমানন্দ গিরি, স্বামী যুক্তেশ্বর গিরি, স্বামী কেশবানন্দজি, স্বামী কেবলানন্দজি, গৃহীযোগী রামগোপাল মজুমদার, যোগাচার্য ভূপেন সান্যাল, যোগাচার্য পঞ্জানন ভট্টাচার্য প্রমুখ। শুধু ক্রিয়াযোগের সাধনায় তারা সফল হননি, এদের অনেকেই
বাবাজি মহারাজের দর্শনও লাভ করেছিলেন। মহাবতার বাবাজি মহারাজ কখনো কাউকে তার ব্যক্তিগত জীবন ও পারিবারিক জীবন সম্বন্ধে খুলে কিছু বলেননি। লাহিড়ী বাবার শিষ্য স্বামী প্রণবানন্দ গিরি মহারাজ প্রায় কাশীদের গুরুগৃহে এসে গুরু শিষ্য সাধনার গুহ্যতত্ত্ব নিয়ে আলোচনা করতেন। একদিন এমন সময় এক হিন্দুস্থানী গ্রাম্য 24-25 বছরের যুবক ঘরে প্রবেশ করলেন। তাকে দেখেই লাহিড়ী মহাশয় সাষ্টাঙ্গে প্রণাম জানালেন এবং প্রণবানন্দজিকে প্রণাম করতে বললেন। বললেন, ইনি আমার গুরু। এরপর নাতি শিষ্যের সঙ্গে বাবাজি মহারাজের হিন্দি ভাষায় অনেক আলাপ হয়। প্রণবানন্দ জিজ্ঞাসা করেন, আপনার বয়স কত? বাবাজি বলেন, 4 কল্প চলেছে। প্রণবানন্দ, ইচ্ছা করলে কি বেঁচে থাকা যায়? বাবাজি বললেন, যায়, সাধনা যাই। প্রণবানন্দ শেষ প্রশ্ন করলেন, এইভাবে কতদিন বেঁচে থাকবেন? বাবাজি বললেন, মনে হচ্ছে কল্কিকে উপদেশ দিয়ে শরীর ত্যাগ করব। উল্লেখ্য যে বিষ্ণুর দশাবতার হচ্ছেন মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, পরশুরাম, রাম, কৃষ্ণ, বুদ্ধ এবং কল্কি। প্রাচীন দর্শন অনুসারে কল্কিতে জগৎ পাপে ভরে যাবে। এইসব আলোচনার মাধ্যমে মনে হয় বাবাজি মহারাজ একজন মহাবতার, না হলে সুদূর ভবিষ্যতে কল্কি অবতারকে উপদেশ দেবেন তিনি কিভাবে? তিনি একজন ঈশ্বর মহাজ্ঞানী মহাত্মা না হলে সেটা কি সম্ভব? মহাসাধিকা সর্বাণী মাকে বাবাজি মহারাজ তাঁর দিব্য অবস্থায় জানান, বুদ্ধের দেহই আমার শেষ দেহধারী জন্ম, এরপর আর মাতৃগর্ভে জন্মাননি। তার হাজার হাজার বছরের কায়াসিদ্ধ দেহ স্ফটিকের মতো স্বচ্ছ ও জ্যোতির্ময়। মহামুনিজি সর্বাণী মা বলেন, হিমালয়ের উত্তর তিব্বত অঞ্চলের অতীন্দ্রিয় চিররহস্যময় দিব্য যোগাশ্রম জ্ঞানগঞ্জের প্রতিষ্ঠাতা মহর্ষি মহাতপা বাবা বাবাজি মহারাজের দেহ ধারণ করে আছেন। আবার বদ্রীনারায়ণের পাথরের মূর্তির সঙ্গে বাবাজি মহারাজের অনেক সাদৃশ্য রয়েছে। মহাসাধিকা সর্বাণী মা একাধিকবার সূক্ষ্ম দেহে বাবাজি মহারাজের দর্শন পেয়েছেন। তিনি জানান, একবার তিনি বাবাজি মহারাজকে তাঁর বয়স সম্বন্ধে জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমি কুরুক্ষেত্র যুদ্ধ দেখেছি। আবার স্থূল দেহে বাবাজি মহারাজের দেহ দেখার ঘটনাও তিনি বলেছিলেন। সর্বাণী মা সেদিন তার অসুস্থ গুরু শ্রী সরোজ বাবার সেবায় ব্যস্ত ছিলেন। হঠাৎ সেই ঘরে একজন আগন্তুককে সঙ্গী সহ প্রবেশ করতে দেখেন। তিনি কোনো কথা না বলে এক দৃষ্টে গুরুদেবের দিকে চেয়ে রইলেন। তাকে আসন গ্রহণ করতে অনুরোধ করা হলেও তিনি মৃদু হেসে হাত তুলে আশীষ জানিয়ে শান্তভাবে চলে যান। তার গুরু সর্বাণী মাকে বলেছিলেন, বাবাজি মহারাজ এসেছিলেন। শ্রী শ্যামাচরণ লাহিড়ী বাবা তাঁর জন্মান্তর প্রসঙ্গে বলেছিলেন, সত্যযুগে তিনি ছিলেন সত্য সুকৃত, অর্থাৎ সত্যদ্রষ্টা ঋষি, দেবর্ষি নারদকেই যা বলা হয়। আবার দেবর্ষি নারদের সদ্গুরু ছিলেন ভগবান সনত কুমার। সুতরাং দেখা যাচ্ছে বাবাজি মহারাজ লাহিড়ী বাবার কেবল এই জন্মের ও পূর্বজন্মেরই গুরু নন, যুগ যুগ ধরে উভয়ের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক বিদ্যমান। 1990 সালে বুদ্ধ পূর্ণিমার পুণ্যতিথিতে পর্ণশ্রীর আশ্রমে সর্বাণী মা তার গুরু শ্রী শ্রী সরোজ বাবার সাহায্যে বাবাজি মহারাজের একটি মূর্তি স্থাপন করেন। শ্রী শ্রী সর্বাণী মা একসময় বলেছিলেন, মূর্তি পূজার প্রাণ প্রতিষ্ঠার সময় শ্রী শ্রী বাবাজি মহারাজের শরীরে মৃদু হাসির সঙ্গে বিদ্যুৎ জ্যোতির কম্পন অনুভূত হয়েছিল। আর একদিন বাবাজি মহারাজের সঙ্গে তাঁর সম্পর্ক সম্বন্ধে জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, মহাত্মা বাবাজি মহারাজের সঙ্গে কালাতীত সময় থেকে আমাদের অবিচ্ছেদ্য সম্পর্ক। সনাতন ঈশ্বরীয় জগতের আমরা ঋষি, আর শ্রী সরোজ বাবা এই জন্মে আমার গুরুদেব হলেও আমার প্রকৃত সম্পর্ক শ্রী অরবিন্দ ও শ্রী মায়ের মতো। এমনকি অনেক জন্মে তিনি আমার স্বামীও ছিলেন। এই জন্মে বাবাজি মহারাজের নির্দেশে আমরা ক্রিয়াযোগে প্রচারে ব্রতী হয়েছি। কথা প্রসঙ্গে সর্বাণী মা বলেছিলেন, এক সময় একদিন বাবাজি মহারাজের ছবির সামনে তার সম্বন্ধে গভীরভাবে চিন্তা করছিলাম। হঠাৎ বাবাজি মহারাজ সেই ছবি হাতে আবির্ভূত হয়ে দাঁড়িয়ে বললেন, চিন্তা করছো কেন? আমি তোমার ভাই। সৃষ্টির শুরুতে আমরা একই মাতা পিতার সন্তান ছিলাম, আমরা ভাই বোন। জন্মে জন্মে যুগ যুগ ধরে আমরা পরস্পরকে আধ্যাত্মিক স্তরে সাহায্য করে আসছি। সেসব তোমার মনে এখন না পড়লেও তাড়াতাড়ি জানতে পারবে। পরে এমন কিছু জানার পর ভাই ফোটার দিন তাকে ফোটাও দিতাম। সর্বাণী মা বলেছিলেন, এমনকি বাবাজি মহারাজ একবার আমার সন্তান হয়েও জন্মগ্রহণ করেছিলেন। তিনি এই তথ্য জানেন বলে আমাকে মা বলে ডাকতেন। তোমাদের কাছে ধাঁধার মতো লাগলেও মনে রাখবে, একাধারে তিনি আমার সন্তান, ভাই, অভিভাবক ও একজন সনাতন ঋষি। আমাদের মনে রাখতে হবে, মহাত্মারূপী বাবাজি মহারাজ তার গৌরবময় জীবনধারায় পরম সত্যকে পৃথিবীতে প্রসারিত করার উদ্যোগ নিয়েছেন। সর্বাণী মা আরও বললেন, একদিন ধ্যানস্থ অবস্থায় আছি, কানে এলো বাবাজি মহারাজ হিন্দিতে বললেন, আমাকে ভ্রাতৃভাবে স্মরণ করবে, তোমার কর্ম আমার কর্ম অভিন্ন,
তোমার সকল কর্মেই আমার কল্যাণ হস্ত প্রসারিত থাকবে। তারপর মিলিয়ে গেলেন। এই সব দিব্য ঘটনা সত্ত্বেও সর্বাণী মা সন্তুষ্ট হলেন না। সর্বাণী মা সারা রাত বাবাজি মহারাজের মূর্তির সামনে প্রার্থনা জানিয়ে বলেন, তুমি যে বিগ্রহের মধ্যে আছো তার প্রমাণ দাও। সেই সঙ্গে তিনি শ্রী বাবাজি মহারাজের বিগ্রহের চরণে 108 বার মাথা ঠুকলেন। তারপর ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়লেন বিছানায়। অবাক বিস্ময়ে দেখলেন ব্যাঘ্র চর্মের ওপর লাল চেলিতে আসনে মহামুনি ধ্যানস্থ আছেন। এই সময় ছুটে গিয়ে তাকে প্রণাম করতেই অর্ধ নিমিলিত নেত্রে মৃদু হেসে আমাকে আশীষ জানিয়ে বললেন, চা পিলাও। কিছুক্ষণের মধ্যেই এই দর্শন দৃশ্য ভেঙে গেল। ইতিমধ্যে আমার মন শান্ত হয়ে উৎফুল্ল হয়ে উঠল। এদিকে ভোরের আলো ফুটতে চলেছে। তখন নিজের হাতে চা তৈরি করে পাথরের গ্লাসে চা ও জল ভোগ দিলাম। এবার আমার বিশ্বাস জন্মাল, শ্রী শ্রী বাবাজি মহারাজ এই বিগ্রহের প্রকৃত চৈতন্যময় ও সত্য স্বরূপ। হিমালয়ের গঙ্গোত্রী অঞ্চলের সাধু ধর্মানন্দ মহারাজ একজন উচ্চস্তরের যোগী মহাত্মা। 2008 সালের 16 অক্টোবর অখণ্ড মহাপীঠের মহাসাধিকা শ্রী শ্রী সর্বাণী মায়ের সাথে সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তার গুরুদেব যোগী শ্রী নিত্যানন্দ মহারাজের একজন সহচর ছিলেন এবং ধর্মানন্দজির স্বচক্ষে বাবাজি মহারাজকে দুইবার দেখেছেন। তখন সর্বাণী মা ধর্মানন্দজিকে বললেন, আপনি ঠিক জায়গায় এসেছেন, এটাও মহামুনিজির স্থান। এই মন্দির স্বপ্নাদিষ্ট। এই স্থানটি প্রাচীন আদিগঙ্গা বিদ্যাধরী ও সরস্বতী নদীর সঙ্গম স্থল ছিল। এখানকার মাটি পরীক্ষা করে গঙ্গা মাটি, বড় পাথর, গাছের গুড়ির সন্ধান পাওয়া গেছে। সে গাছের গুড়ির কাঠ কয়লায় পরিণত হয়েছে। 2003 সালে যখন অখণ্ড মহাপীঠ দশমহাবিদ্যার দশমূর্তিসহ মহাপূজা ও মহাযজ্ঞ হচ্ছিল, সেই সময় উত্তর ভারতের প্রসিদ্ধ মহাত্মা রাজস্থানের আলভার মহারাজ এই আশ্রমে আসেন। শ্রী শ্রী সর্বাণী মার সঙ্গে সৎসঙ্গের আলোচনা করার সময় তিনি বলেন, এই যে তোমাদের সঙ্গে বসে যেমন কথা বলছি, তেমনি তোমার প্রভু বাবাজি মহারাজের সঙ্গেও আমার সামনাসামনি কথাবার্তা হয়। পরে সর্বাণী মা রাজস্থানের পুষ্কর তীর্থ ভ্রমণের পর লোকালয়ের বাইরে শ্রী আলভার বাবার আশ্রমে যান। তখন আলভার মহারাজ অত্যন্ত আনন্দ প্রকাশ করেছিলেন। শ্রী শ্রী মহাথবা বাবা এবং শ্রী শ্রী বাবাজি মহারাজ দুজনেই মূলত এক সত্তা হলেও জাগতিক কল্যাণের জন্য তারা দুই বিচ্ছিন্ন সত্তা ধারণ করে আছেন। সামগ্রিকভাবে বলা যায় যে জ্ঞানগঞ্জের মহাথবা বাবার ক্রিয়াধারা এবং বাবাজি মহারাজের প্রবর্তিত ক্রিয়াযোগ ক্ষেত্র বিশেষে সহযোগী শিষ্য পরম্পরায় দেশ দেশান্তরে বিভিন্ন শাখা প্রশাখার মাধ্যমে প্রবর্তিত হয়ে দুই মহাযোগীর মহাকর্মকাণ্ডের ভিতর এক মহাসঙ্গমের মিলন সেতু রচনা করেছে, যা আজও ভারতীয় আধ্যাত্মিক জগতের স্তরে স্তরে বয়ে চলেছে ফুলগু ধারার মতো। ভারতের আধ্যাত্মিক ধারায় এইভাবেই জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রম তার মহাশক্তি তরঙ্গায়িত করে চলেছে যুগের পর যুগ ধরে। প্রিয় দর্শক ও শ্রোতা, আজকের এই কাহিনীটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট ও লাইক দিয়ে জানাবেন। এবং এই ধরনের কাহিনী নিয়মিত যদি পেতে চান তবে অবশ্যই আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলটি একটুও মনে দ্বিধা না রেখে বা সময় নষ্ট না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটিও অল করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, খুব শিগগির ফিরে আসছি কোনো মহাত্মা যোগী পুরুষের অলৌকিক জীবন কথাকে নিয়ে।